দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখলো স্থানীয় গ্রামবাসী। ঘটনা বৃহস্পতিবার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত মঙ্গলখালী এলাকায়। প্রসঙ্গত, ধর্মনগর পানিসাগর রোডে কৃষ্ণপুর বাজার এলাকা থেকে মঙ্গলখালী হয়ে তিলথই যাওয়ার রাস্তাটিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অধীনে কাজ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় 7 কিলোমিটারের রাস্তাটিতে বিগত 6 মাস আগে কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তার বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার তার ইচ্ছে মতো কয়েকদিন কাজ করে রাস্তার কাজ বন্ধ করে দেয়। এতে চলাচলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। গ্রামবাসীদের অভিযোগ, কাজে হাত নিয়ে ঠিকাদার ইচ্ছে মতো 2-1 দিন কাজ করে আবার কাজ বন্ধ করে চলেছে। তাই বাধ্য হয়ে স্থানীয় জনগণ রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে পথ অবরোধে বসে। দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা পথ অবরোধ চলার পর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করে। আমরা আজকে পথ অবরোধের মূল কারণ হলো আমাদের এই যুবরাজনগর এবং মঙ্গলখালীর মধ্যে দিয়ে যে একমাত্র রাস্তাটা, আজ থেকে 4 মাস আগে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হওয়ার পরবর্তী সময়ে মাসখানিক কাজ চলার পরে কাজটা বন্ধ হয়েছে। এইভাবে 2-3 বার কাজ, রাস্তার কাজ বন্ধ হয়েছে। অথচ আমরা গ্রামবাসী কিছুই জানি না যে কাজকে কী কারণে বন্ধ। তো আমরা আজকে মূলত দাবি হলো যে আমরা এলাকাবাসী জানতে চাই কী কারণে এই রাস্তার কাজটা বন্ধ হয়। এই কারণে আমরা রাস্তা অবরোধে বসছি। যাই হোক, এখানে আমরা 10:30টার সময় রাস্তা অবরোধে বসছি। আমরা এখানে মিডিয়ার কর্মীরা আইছে, আরক্ষা দপ্তরের কর্মীরা, সব ধরনের কর্মীরা আইছে, আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই আমাদের যে দাবি আছে এই দাবি উত্থাপন করেছি। পাশাপাশি কন্ট্রাক্টর এই স্টেশনে না থাকার কারণে উনি ওনার রিপ্রেজেন্টেটিভ এখানে পাঠিয়েছেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। এ বিষয়ে নিয়ে আগামী রবিবার আমাদের দুনু পঞ্চায়েতের সর্বসাধারণকে নিয়ে একটা বৈঠক আছে 10টার সময়। এই বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে কোন দিন থেকে কাজ শুরু হবে এবং কীভাবে কাজ হবে, এই বিষয়গুলি ওনারা আশ্বস্ত করেছেন। এই আশ্বস্ত পাওয়ার পরে আমরা রাস্তার অবরোধ আজকে এখানে সমাপ্ত করব। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।